স্বাধীনতা বিরোধী একটি খুনির দল, এদের কাছে গণতন্ত্র মানবতা মানবাধিকার সভা পায় না। আর আপনার যদি এরকম বলেন, আপনার যদি বিমানকার বক্তৃতা এরা যে গণতন্ত্রের কথা বলে, এরা যে মানবাধিকার কথা বলে, এরা যে নির্বাচনের কথা বলে, সেটা কি? 75-এর 15ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পাতাম না, পাকিস্তানে গোলাম হয়ে থাকতাম, সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে, নির্বাচিত সরকারকে ওই খুনি মুস্তাক আজ চেয়ারম্যান খুন করে আমার সংবিধানকে পদদলিত করে সামরিক আদেশ অধ্যাদেশ ফরমান দিয়ে দেশ চালিয়েছে এবং পরবর্তী পর্যায়ে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশে যারা এই মুজিবনগর সরকার গঠন করে চাইনিজাকে হত্যা করেছে, এরা পাকিস্তানি এজেন্ট। এরা 22,500 যুদ্ধ অপরাধীদের জেল থেকে বের করে এদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। তারা কয় গণতন্ত্র, কিসের গণতন্ত্র? বঙ্গবন্ধু পরিবারে 18 জন লোককে হত্যা করা হলো বঙ্গবন্ধু সহ আমার বড় ভাই শেখ ফজলুল স্ত্রী শিশু নারীকে হত্যা করা হলো। তখন গণতন্ত্র কোথায় ছিল? তখন মানবতা কোথায় ছিল? আজকে অনেক বিদেশিরা অনেক বড় বড় কথা বলে, পাকিস্তানের যুদ্ধের সময়ও আমাদের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সময়ও নির্বাচিত সরকারকে প্রধান বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, তার হিসেবে ক্যামেরা ক্লিয়ার করে, যখন এদেশে গণহত্যা করে, তখন তারা কোথায় ছিল? তখন ওই স্বাধীনতা নির্বাচিত গণতন্ত্রের পক্ষে ছিল না, মানবাধিকারের পক্ষে ছিল না, তারা কখনোই বাংলাদেশকে মেনে নিতে পারে নাই, পাকিস্তানের এজেন্ট। আজিয়া রহমান ওই ক্যান্টনমেন্টে বসে রাজনৈতিক তর্ক করছে, বিএনপি বাংলাদেশ না পাকিস্তান, সহজে এটা বলতে পারে নাই। শেখ হাসিনা নির্বাচিত সরকার এরা বলে যে আগে টেনে নামাবে, 10 তারিখে বলে দেয় দখল করিয়া খালেদা জিয়া আর ওই খুনি 21 আগস্টের খুনি তারেক জিয়া বলে এখানে এসে আপনার ক্ষমতা দখল করবে, তার রিএসের দিতে গেছিল কালকে বোমা নিয়ে আপনার ওই বিএনপি অফিসের সামনে গেছে, ভিতরে চাল রাখছে গুদম করে বিভিন্ন জায়গার থেকে সন্ত্রাসী এবং 71-এর পরাজিত শক্তি জামাত বিএনপি কে নিয়ে ওটা দখল করে শেখ হাসিনা টান টান টানা গ্রামে শেখ হাসিনাকে টানাবার তারা রিয়াসের করতে চাচ্ছ। আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষে শক্তি এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে, মুক্তিযুদ্ধের মতন আর একটা যুদ্ধ করতে হবে। কমান্ডার হচ্ছে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 71-এর কমান্ডার ছিল আর এখন কমান্ডার হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু যদি বেঁচে না থাকতো, বেবেল যদি বেঁচে থাকতো, আজকে আমরা বাংলাদেশ উন্নত বিশ্বে পরিণত হতাম।